নেটো কি ও কেন গঠিত হয়েছিল? নেটোর সদস্য ভিত্তি ও কার্যাবলী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পরিবেশন করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই ইউরোপের 10টি দেশ এবং যুক্তরাষ্ট্র ও কানাডা এই 12টি দেশ মিলে এই আন্তঃ সরকার সামরিক সহযোগিতা জোট দ্য নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা নেটো গঠন করে। উত্তর আমেরিকা মহাদেশের 2টি দেশ এবং ইউরোপ মহাদেশের 28টি দেশের আন্তঃসরকারি সামরিক সহযোগিতার জোট হল দ্য নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। দ্য নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বাংলা এই নামের অর্থ হল উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট। এই সামরিক জোটকে সংক্ষেপে নেটো নামে ডাকা হয়। ফরাসি ভাষায় ফ্রান্স ল্যাঙ্গুয়েজের নাম অর্গানাইজেশন ডু ট্রেড দ্য আটলান্টিক নর্থ, ওটা উচ্চারণ অনেকটা এরকম, নেইটো যুক্তরাজ্য এবং নেডো যুক্তরাষ্ট্র। বাংলা ভাষী মানুষ যেমন ন্যাটো কি, ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়, ন্যাটোর কাজ কি, ন্যাটোর সর্বশেষ সদস্য কোন দেশ, ন্যাটো হবে নাকি নেটো হবে, এই বানান ও উচ্চারণ সম্পর্কিত বিতর্কে না গিয়ে আসল কথায় আসা যাক। নেটো প্রতিষ্ঠিত হয় 4 এপ্রিল 1949 সালে। নেটো প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের হাত থেকে পশ্চিম বার্লিন এবং ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করা। নেটো হলো এমন একটি যৌথ নিরাপত্তা চুক্তি যে চুক্তির আওতায় জোটভুক্ত দেশগুলো পারস্পরিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকার আবদ্ধ। যুক্তরাষ্ট্রে 9/11 সন্ত্রাসী হামলার পর নেটো সদস্যরা তাদের প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নামে। নেটোর সাথে রয়েছে এমন প্রত্যেকটি সদস্য রাষ্ট্র তাদের সামরিক বাহিনীকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখতে বদ্ধপরিকর। পেছনের ইতিহাস, নেটো কেন কিভাবে গঠিত হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই ইউরোপের 10টি দেশ এবং যুক্তরাষ্ট্র কানাডা এই 12টি দেশ মিলে এই আন্তঃসরকার সামরিক সহযোগিতা জোট দ্য নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা নেটো গঠন করে। সামরিক জোট নেটোর মূল উদ্দেশ্য ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নকে ঠেকানো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম বিজয়ী সোভিয়েত ইউনিয়ন। যুদ্ধে জয়লাভ করার কারণে পূর্ব ইউরোপ জুড়ে সোভিয়েত ইউনিয়নের বিপুল পরিমাণ সেনা রয়ে যায়, যে কারণে পূর্ব জার্মানি সহ বেশ কয়েকটি দেশের উপর আধিপত্য বিস্তার করে সোভিয়েত ইউনিয়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর জার্মানির রাজধানী বার্লিন দখলে নেয় বিজয়ী দেশগুলো। এরপরে দেখা যায় যে 1948 সালের মাঝামাঝি সময়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী জোসেফ স্ট্যালিন পশ্চিম বার্লিনের বিরুদ্ধে অবরোধ শুরু করেন। আর সে সময় পশ্চিম বার্লিন এলাকা ছিল তৎকালীন মিত্রশক্তি যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সের নিয়ন্ত্রণে, কিন্তু পুরো এলাকাটি অবস্থিত ছিল সোভিয়েত নিয়ন্ত্রিত পূর্ব জার্মানিতে। স্বাভাবিকভাবেই সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হবার কথা, তবে সেখানে যে ধরনের সংঘর্ষ হবার শঙ্কা করা হচ্ছিল তা এড়ানো গিয়েছে। কিন্তু এই সংকট সোভিয়েত শক্তিকে রুখে দেবার জন্য বেশ কিছু দেশকে সামরিক সহযোগিতার ব্যাপারে একত্র হতে ভূমিকা রেখেছিল, যা একটি রাজনৈতিক ও সামরিক জোট সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখে। 1949 সালে 4 এপ্রিল উত্তর আমেরিকার 12টি দেশ ও ইউরোপের 10টি দেশ মিলে এই রাজনৈতিক ও সামরিক জোট গঠন করে। নেটোর প্রতিষ্ঠাকালীন 12টি দেশ হল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, কানাডা, নরওয়ে, বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ডস, পর্তুগাল, আইসল্যান্ড এবং লুক্সেমবার্গ। নেটোর দাপ্তরিক ভাষা, নেটোর দাপ্তরিক ভাষা 2টি, ইংরেজি ও ফ্রেঞ্চ। এই 2টি ভাষাকে নেটোর দাপ্তরিক ভাষা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে গ্রহণ করেছে। তবে ইউরোপ ও উত্তর আমেরিকায় প্রচলিত প্রধান 20টি ভাষাকে বেশ গুরুত্বের সাথে দেখে নেটো। নেটোর ওয়েবসাইট 4টি ভাষায় কন্টেন্ট সরবরাহ করে। এই 4টি ভাষা হল দাপ্তরিক ভাষা ইংরেজি ও ফ্রেঞ্চ এবং ইউক্রেনিয়ান ও রাশিয়ান। নেটো হেডকোয়ার্টার, প্রাথমিকভাবে নেটোর হেডকোয়ার্টার লন্ডনে স্থাপন করা হলেও 1952 সালে প্যারিসে স্থানান্তর করা হয়।
এরপর পাকাপোক্তভাবে নেটো হেডকোয়ার্টার ব্রাসেলসে নিয়ে যাওয়া হয় 1967 সালে। নেটোর যে বর্তমান হেডকোয়ার্টার রয়েছে সেখানে বছরে 6,000-এরও বেশি সেমিনার সম্মেলন অনুষ্ঠিত হয়। নেটোর প্রসারণ 1949 সালে নেটো প্রতিষ্ঠিত হবার পর 1952 সালে তুরস্ক এবং গ্রিস যোগ দিতে চাইলে দেশ দুটিকে সদস্য করার মাধ্যমে জোটটি আরও প্রসার লাভ করে। এরপর 1955 সালে যুক্ত হয় পশ্চিম জার্মানি, বর্তমান জার্মানি। পশ্চিম জার্মানি যোগ দেওয়ার পর দীর্ঘ 27 বছরের মাথায় নেটো নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে সক্ষম হয় 1982 সালে। 1982 সালে নেটোর সদস্য হয় স্পেন। এরপর আবার একটি লম্বা সময় কোনো নতুন সদস্য যোগ দেয়নি নেটোতে। 17 বছর পর 1999 সাল থেকে এই সংস্থা বা সংগঠন সাবেক পূর্বাঞ্চলীয় জাতিরাষ্ট্রগুলোকেও সদস্য করে নেয়। 1999 সালে 3টি দেশ, চেক রিপাবলিক, হাঙ্গেরি এবং পোল্যান্ড যোগ দেয়। নেটো প্রতিষ্ঠার পর 2004 সালে সবচেয়ে বেশি সদস্য গ্রহণ করে। 2004 সালে 7টি দেশকে নেটোর সদস্য পদ দেওয়া হয়। 2004 সালে যে সকল দেশ নেটোর সদস্য হয় সে দেশগুলো হলো বুলগেরিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া এবং স্লোভেনিয়া। 2009 সালে 2টি দেশ আলবেনিয়া ও ক্রোয়েশিয়া সদস্য পদ লাভ করে এবং 2017 সালে সদস্য পদ পায় মন্টিনেগ্রো। 2020 সালে সদস্য হয় উত্তর মেসিডোনিয়া। বর্তমানে নেটো জোটভুক্ত মোট দেশ 30টি। নেটোর সদস্য হওয়ার শর্ত কি? বর্তমানে যে কোনো ইউরোপিয়ান দেশের জন্য সদস্যপদ গ্রহণ উন্মুক্ত রয়েছে যদি সে দেশগুলো নিরাপত্তা ও সহযোগিতার ক্ষেত্রে নেটোর নীতিমালার সাথে সম্মত থাকে। এক্ষেত্রে বিশেষ কোনো চেকলিস্ট নেই। উত্তর আটলান্টিক বলতে কি বোঝায়? উত্তর আটলান্টিক অঞ্চল বলতে বোঝায় আটলান্টিক মহাদেশের উত্তর অংশের দুই পাশের অঞ্চল সমূহকে। এক্ষেত্রে কল্পিত রেখা কর্কট ক্রান্তি টপিকোট ক্যান্সারকে দক্ষিণের সীমানা ধরা হয়ে থাকে। নেটো প্রধান 4টি দফার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। নেটো যে সকল ভিত্তিমূলক দফার উপর মনোনিবেশ করছে সেগুলো হলো 1. রাজনৈতিক ও সামরিক সহযোগিতা, 2. সমন্বিত প্রতিরক্ষা, 3. দা ট্রান্স আটলান্টিক লিঙ্ক, 4. কৌশলগত ধারণা। 1. রাজনৈতিক ও সামরিক সহযোগিতা। নেটো যেভাবে বলছে আমাদের দৈনন্দিন জীবনে নিরাপত্তা আমাদের ভালো থাকার চাবিকাঠি। নেটোর উদ্দেশ্য হলো রাজনৈতিক এবং সামরিক উভয় উপায়ে এর সদস্যদের স্বাধীনতা ও নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করা। রাজনীতি, নেটো গণতান্ত্রিক মূল্যবোধকে উৎসাহিত করে এবং সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে পরামর্শ ও সহযোগিতা প্রদান করে সমস্যার সমাধান। এই প্রতিষ্ঠানটি সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস গড়ে তোলার মাধ্যমে দীর্ঘমেয়াদে সংঘাত প্রতিরোধ করতে সক্ষম। সামরিক, সদস্য দেশগুলোর মধ্যে বিবাদের শান্তিপূর্ণ সমাধানের জন্য নেটো প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে যদি কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয় তাহলে সংকট ব্যবস্থাপনা পরিচালনার জন্য সামরিক ক্ষমতার প্রয়োগ করতে বাধ্য হবে নেটো। নেটো প্রতিষ্ঠাকালীন ওয়াশিংটন চুক্তির 5 নম্বর অনুচ্ছেদ অথবা জাতিসংঘের আদেশের আওতায় কোনো একটি সদস্য দেশ বা অন্যান্য দেশ এবং সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা ও পরামর্শ এ সামরিক ক্ষমতার প্রয়োগ করতে পারে। 2. সমন্বিত প্রতিরক্ষা। সদস্য এমন এক বা একাধিক দেশের বিরুদ্ধে আক্রমণকে সকল সদস্যের বিরুদ্ধে আক্রমণ হিসেবে বিবেচনা করা হয়। নেটো সদস্যরা এই নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই যৌথ প্রতিরক্ষা নীতি যা ওয়াশিংটন চুক্তির 5 নং অনুচ্ছেদে অন্তর্ভুক্ত। এখন পর্যন্ত এই ধারা মাত্র একবার প্রয়োগ করা হয়েছে 2001 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের 9/11 সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায়। 3. দা ট্রান্স আটলান্টিক লিঙ্ক। নেটো হলো ইউরোপ এবং উত্তর আমেরিকার দেশগুলির একটি জোট। এটি এই দুটি মহাদেশের মধ্যে একটি অনন্য সংযোগ স্থাপনের মাধ্যমে দেশগুলোর প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে পরামর্শ ও সহযোগিতা করতে এবং বহুজাতিক সংকট ব্যবস্থাপনা একসাথে পরিচালনা করতে সাহায্য করে। বাস্তব ক্ষেত্রে নেটো এটা নিশ্চিত করে যে ইউরোপিয়ান সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা অবিচ্ছেদ্যভাবে উত্তর আমেরিকার দেশগুলোর নিরাপত্তার সাথে জড়িত। 4. কৌশলগত ধারণা। নেটো যে কৌশল অবলম্বন করে এগিয়ে চলছে তা হলো সমষ্টিগত প্রতিরক্ষা, সংকট ব্যবস্থাপনা এবং সমবায় নিরাপত্তা। প্রতি 10 বছরে একবার নেটো কৌশল পত্র রচনা করে। নেটোর কার্যক্রম, নেটো প্রধানত 4টি কাজ করে থাকে। এগুলো হলো 1. সিদ্ধান্ত এবং পরামর্শ, 2. অপারেশন এবং মিশন, 3. অংশীদারত্ব, 4. হুমকি মোকাবেলার সক্ষমতা শক্তি বৃদ্ধি করা।
সিদ্ধান্ত এবং পরামর্শ। প্রতিদিনই নেটো সদস্য দেশগুলো সকল স্তরে এবং বিভিন্ন নিরাপত্তা বিষয়ে পরামর্শ করে এবং সিদ্ধান্ত নেয়। এভাবে গৃহীত সিদ্ধান্তকে বলা হয় নেটো সিদ্ধান্ত, নেটো ডিসিশন। নেটো সদর দপ্তরের কর্মীদের সঙ্গে দেশগুলোর জাতীয় প্রতিনিধি দল এবং কর্মীদের সহযোগিতায় শত শত কর্মকর্তা, বেসামরিক ও সামরিক বিশেষজ্ঞরা প্রতিদিন নেটো সদর দপ্তরে তথ্য বিনিময়, ধারণা বিনিময় করেন, যা প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করে। অপারেশন এবং মিশন। বেসামরিক জরুরি অপারেশন সহ সংকট ব্যবস্থাপনা অপারেশন এবং মিশনে বিস্তৃত পরিসরে নেটো সক্রিয় ভূমিকা নেয়। এর উদাহরণ লক্ষ্য করা যায় আফগানিস্তান, কসাবো, ভূমধ্যসাগরীয় এলাকায় এবং আফ্রিকান ইউনিয়নের সহযোগিতার ক্ষেত্রে। নেটো সদস্য নয় এমন 40টি দেশের সাথে নেটোর অংশীদারত্বের সম্পর্ক রয়েছে। এর মাধ্যমে বিস্তৃত পরিসরে রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে নেটো কাজ করে। এই দেশগুলো নেটোর সাথে বিভিন্ন সংলাপে অংশ নেয়, এছাড়া জোটের সদস্যদের সাথে মাঠ পর্যায়েও কাজ করে। তবে কোনো সিদ্ধান্ত গ্রহণে অংশীদেশগুলোর কার্যত কোনো ভূমিকা নেই। নেটো অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথেও বিস্তৃত পরিসরে সহযোগিতামূলক কাজ করে। এখানে পরিষ্কার হয় যে নেটো উত্তর আটলান্টিক অঞ্চলের সংস্থা বলা হলেও এর পরিসর বিশ্বব্যাপী। হুমকি মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি করো। সদস্যদের সম্মিলিত প্রতিরক্ষা সহ নীতি, ক্ষমতা এবং কাঠামো, বর্তমান এবং ভবিষ্যতের হুমকি মোকাবেলা নিশ্চিত করার জন্য নেটো বিভিন্ন পদ্ধতি ও কৌশল উদ্ভাবন ও এগুলোকে প্রয়োগ সংক্রান্ত কর্মযজ্ঞের সাথে প্রতিষ্ঠাকাল থেকেই নিয়োজিত। নেটোর ভবিষ্যৎ কি? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে নেটো এর বড় দেশগুলোই চাচ্ছে না এই সংস্থাটি থাকুক। যুক্তরাষ্ট্র মনে করছে নেটোর পেছনে তারাই বেশি অর্থ ঢালছে, তবে সে অনুপাতে গ্রহণযোগ্য ফল পাচ্ছে না। ফ্রান্স মনে করছে নেটো একটি অকেজো প্রতিষ্ঠা। অন্যদিকে তুরস্ক বা প্রায় সমমানা দেশগুলো আমেরিকাকে খুব একটা পরোয়া করছে না। এখন এই অবস্থায় নেটো থাকবে কি থাকবে না সে প্রশ্নের উত্তর বলা যায় এটি স্থায়ী হবে না, কিন্তু এটি কবে বিলুপ্ত হবে সেটি নিশ্চিতভাবে বলা যায় না। আমেরিকা যুক্তরাষ্ট্র কখনোই চাইবে না ট্রান্স আটলান্টিক লিঙ্কটি না থাকুক, কারণ ইউরোপ ও ইউরোপিয়ান ইউনিয়নের সাথে একটি ভালো কার্যকর কৌশল নেটো ছাড়া তাদের সামনে আর দ্বিতীয়টি নেই। রাশিয়াকে ঠেকানোর পাশাপাশি চীনকেও মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্র এবং এর মিত্র বলে বিবেচিত দেশগুলোর জন্য নেটো হলো একটি বড় রকমের শক্তি। এছাড়া বিভিন্ন অঞ্চলের অসদস্য অংশীদার দেশগুলোকেও কাছে পাওয়ার প্রতিশ্রুতিও নেটোর মাথাওয়ালা দেশগুলো নষ্ট করতে চাইবে না। তবে আমরা যে অনুমান করি তার উল্টো ঘটে যায় অনেক সময়। নেটো কতদূর যাবে, নেটো কতদিন টিকবে সেটি সত্যি বলা মুশকিল। এ তথ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট কিংবা কানাডার প্রধানমন্ত্রীর কাছেও নেই। রাশিয়া কি নেটোর সদস্য ছিল? রাশিয়া নেটোর সদস্য ছিল না। তবে 1991 সালে উত্তর আটলান্টিক সহযোগিতা পরিষদ, নর্থ আটলান্টিক কোঅপারেশন কাউন্সিল এবং 1994 সালে পার্টনারশিপ ফর পিস প্রোগ্রামে যোগ দিয়েছিল। 1997 সালে নেটো এবং রাশিয়া অভিন্ন স্বার্থের ভিত্তিতে একটি স্থিতিশীল, নিরাপদ এবং অবিভক্ত মহাদেশ তৈরির জন্য একসঙ্গে কাজ করার জন্য পারস্পরিক প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু 2014 সালে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালালে রাশিয়ার সাথে সহযোগিতামূলক কার্যক্রম স্থগিত করে কিন্তু 2014 সালে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালালে রাশিয়ার সাথে সহযোগিতামূলক কার্যক্রম স্থগিত করে ন্যাটো, যা দেশটির মিত্ররা খুব ভালোভাবে নেয়নি এবং কঠোর সমালোচনা করেছিল নেটোর এই সিদ্ধান্তে। অবশ্য রাশিয়ার সাথে নেটোর রাজনৈতিক যোগাযোগের মাধ্যম খোলা রয়েছে। এখানে নেটো সম্পর্কে সেসব তথ্যই তুলে ধরা হয়েছে যেসব তথ্য মানুষ প্রাথমিকভাবে জানতে চায়।